2022-এর পৌর নির্বাচনের পর বনগাঁ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী অর্থাৎ নতুন কাউন্সিলর অমিতাভ দাস। এই মুহূর্তে অমিতাভ দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমরা শুনে নেব তার মুখ থেকেই কথা। অমিতাভবাবু, আগে আপনার বাবা কাউন্সিলর ছিলেন, তার আগে আপনার মা কাউন্সিলর ছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি লড়াইটা কি অনেকটা সহজ হয়েছিল? লড়াইটা অনেকটাই সহজ, অনেকটাই সহজ বলতে তোমার আমরা 17 বছর ধরে কাজ করছি ওয়ার্ডে, সেই অনুযায়ী আমাদের লড়াইটা অনেক সহজই ছিল। আর আমরা সারা বছর মানুষের পাশেই থাকি, যেরকম আমি বলেছিলাম যে হচ্ছে ভোটের আগে যে মাথা উঁচু করে ভোট দেবেন, মাথা নিচু করে পরিষেবা দেবো, আমি জেতার পরেও বলছি আমরা মাথা নিচু করেই পরিষেবা দেবো। প্রথম কাজ কি হবে আপনার? প্রথম কাজ হচ্ছে বাবু ঘোষের বাড়ির সামনে থেকে আপ টু তোমার ওদিকে তপন শুকুলের বাড়ি অবধি, এদিকে তোমার হচ্ছে নেতাজি পল্লী দিয়ে বিশ্বকর্মা হলের গলি, এদিকে অসিত কাকার বাড়ির সামনে দিয়ে ড্রেনটা আর জলের ট্যাঙ্কির সামনের ড্রেনটা, ওটা আমার আগে করতে হবে। কত কিলোমিটার ওটা? ওটা ধরো টোটাল সব দিয়ে ধরো 2.5 কিলোমিটার। যেহেতু আপনার বাবা আগে কাউন্সিলর ছিলেন, আপনার মাও ছিলেন, সেখান থেকে কি কিছু শিক্ষা অর্জন করেছেন বা জনসংযোগের বিষয় কী কী? অনেক 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 শেখার, মানে এতদিন ধরে 17 বছর ধরে অনেক শিখেছি, বাবা মা শুধু না, কাকা আমার দাদারা পাশে যারা থাকে যারা রাজনীতির সাথে যুক্ত আছে প্রচুর শিখেছি। জিতে গিয়েছেন এখন কাউন্সিলর, মানুষ কি চাইছেন? মানুষ দেখো, মানুষ শুধু পরিষেবা চায়, আর আমরা পরিষেবা এতদিন ধরে দিয়ে এসেছি, এখনও দেব। একটা জিনিস থাকে যে মানুষের দীর্ঘদিনের একটা দাবি থাকে যে নতুন কাউন্সিলর হলে তার কাছে আমার এই দাবিটা থাকলো, সেই দাবিটা কি ম্যাক্সিমাম মানুষের কাছে কি দাবি? মেন আমাদের ওয়ার্ডে প্রবলেমটা হচ্ছে নিচু, মানে জল জমে যায় বৃষ্টি হলে, সেটা আমার ড্রেনের সিস্টেমটা আধুনিক করতে হবে, আরও আধুনিক করতে হবে। শুনলেন অমিতাভবাবু বললেন, ক্যামেরায় সোমদাসের সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁও।